Welcome back to our channel, Sweet Family Vlogs. তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো কালকে তো আমাদের বাড়িতে উপাসনা গেল, আর নিশ্চয় অনেকে জানো তো উপাসনাতে তো অনেকটা বিছানার চাদর বের করেছিলাম, ওই যে নিচে পেতে দিলাম বসে উপাসনা করার জন্য। তো এইগুলো তো এগুলা ধুতে হবে। তো আজকে আমি কি করলাম, সকাল সকাল আমি এগুলা ধুয়ে দিলাম। অ্যাকচুয়ালি দিয়ার পাপা বলেছিল ধুয়ে দেবে, তো দিয়ার পাপা সকালে তো উপাসনাতে চলে গেল, তো আমি কি করলাম, আমি আর যাইনি আজকে উপাসনাতে, কেন অনেক কাজ কাজ আছিল বলে আমি আর যাইনি। তো আমি কি করলাম, ঘুম থেকে উঠেই বিছানা চাদরগুলা ধুয়ে দিলাম। তো ধুয়ে তো দিলাম, কিন্তু এখন এতটা বিছানা চাদর আমাদের বাড়িতে জায়গাও হবে না, আর তেমন একটা রৌদও নেই পিছন দিকে, তো শুধু বেশি হলে দুটাই মেলতে পারবো, আর তো হবে না জায়গা। তো আমি দিয়ার পাপাকে বললাম যে কাকিমার বাসাতে নিয়ে মেলে দিতে, তো দিয়ার পাপা এসে এগুলা মেলে দিল দিচ্ছে, আর দিয়া গেল। আর এদিকে দেখো বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, ছাদ থেকে দিয়া এগুলাও তুলে নিল। তো হ্যাঁ, ওই ইয়ে হয়েছে, আর শুধু মানে বিছানা চাদর না, দুটো পাতলা পাতলা কম্বলও ছিল, তো ওগুলা না আর উপরে নিল না, ওই বাড়িতেই মেলে দিয়েছি। আর এই দেখো দিয়াও এদিকে পাপার সাথে একটু হেল্প করছে। দিয়াকে আমি একটু মোবাইলটা দিয়ে দিলাম, বললাম একটু শ্যুট করে নি, তো দিয়া তো শ্যুট করে নিল। আর কাকিমার উপরে দেখো কত রোদ, মানে বলে লাভ নেই। তো কাকিমা এদিকে দেখো একটা রশি নিয়ে এসছে, আরও রশি বেঁধে দিতে, তো দিয়ার পাপা কাপড়গুলা মেলে না, রশিটাও বেঁধে দিল। আর আমি কি করছি, ঘরে এদিকে কাজের সাথে সাথে আমি দিয়ার মানে আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য পাস্তা বানাচ্ছি, তো আজকে তো নিরামিষই করেছি। আর ওইদিকে কাজ করতে করতে না হঠাৎ একটা প্ল্যান হলো, আর প্ল্যানটা কি তোমরা অবশ্যই দেখতে পাবে। আর ওই মেলে দিয়ে দিয়ার পাপা দেখো ইয়ে কাকিমার সাথে একটু গল্পও করে নিল। তো এই হচ্ছে পাস্তা আমরা বানিয়ে রেখে দিলাম। গুড আফটারনুন। তো বন্ধুরা এই দেখো রেডি বেডি হয়ে ঘরের সব কাজকর্ম শেষ, অনেক কাপড় ধুয়েছি, দিয়ার পাপা মেলেছে তো তোমরা দেখেইছো, আর এই দেখো দিয়া আছে। তো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে, আর আমাদের সাথেই দেখো কে যাচ্ছি, এই দেখো মুখটা দেখিয়ে দাও, হাই বলো। আপনা হাই হাই, আপনার মুখটা দেখান। না 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 আমাদের পাশেই একটা মন্দির, ওই আগে একদিন যেতেছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা, আছে বের হয়ে আর দিয়া টিউশন টাইম হয়ে গেছিল, তো ফিরে এসেছি। তো আজকে আবার দিয়াও ব্যাগ ট্যাগ নিয়েছে সাথে, যদি দেরি হয় তো টিউশনে চলে যাবে। তো বন্ধুরা ওই দিয়ার পাপা না কাপড় মেলে এসে পাঁচটাকে দেখে হঠাৎ করে আমাকে বললো যে 12টার ভিতরে যদি তুমি কাজ করতে পারো তাহলে চলো আমরা একটু মাসিমপুর কালীবাড়িতে ঘুরে আসি। তো আমি বললাম তো ঠিক আছে চলো ঘুরে আসি, অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছিল কিন্তু যেতে আর পারছি না, আর ঠাকুরবাড়ির নাম নিলে না গেলে ভালো লাগে না। তো বন্ধুরা এই দেখো অনেকটা সিঁড়ি না দিয়ে যেতে হয় আর কি।
স্ট্যান্ডে নে স্ট্যান্ড লাগাইনি ওয়াও ফটোগুলো কি সুন্দর লাগছে তো এই হলেন মা আনন্দময়ী তোমরাও প্রণাম করে নেও আর মন্দিরে তো একটা মানে উৎসব আসছে তো মন্দিরে মানে কাজ চলছে আর কি এই দেখো চারিদিকেই কাজ চলছে আর মানে পরিবেশটা না এত ভালো তোমাদের কি বলবো খুবই ভালো লাগছিল গিয়ে আর এত ফুল গাছ আর এটা না একটা মানে উঁচু জায়গাতে আর কি মন্দিরটা অনেকটা তোমরা তো দেখলেই যে অনেকটা সিঁড়ি দিয়ে আসতে হয় এখানে আছেন বাবা ভোলেনাথ তো মানে বাইরে থেকে তুলেছি তো তেমন দেখা যাচ্ছে না রোদের আর কি আলোর জন্য এটা হচ্ছে তুলসীর মঞ্চ খুবই সুন্দর আর এই হলো মানে বাবা দয়ানন্দ এখানে বসে আর কি এখানে এটা হচ্ছে মানে পঞ্চবটি এখানে নিচে বসে বাবা ইয়ে সাধনা করেছিলেন তো কাকু দেখো এখানে নিচে বসে একটু নাম জপ করে নিল আর এত শান্ত তো এখানে আবার ইয়ে আর কি যে ফটো শটো তোলা আর কি নিষেধ তো আমরা জিজ্ঞেস করে বললাম যে এখানে না একটু মানুষ এসে না পরিবেশটা একদম নষ্ট করে দেয় ছেলে মেয়েগুলো আর কি ফটো উঠে ইয়ে করে তো এখানে মানে ফটো তোলাটা নিষেধ করে দিল তো আমরাও ফটো তুললাম না তো আমি একটু ভিডিওই করে নিলাম আর দিয়া এদিকে পঞ্চবটি প্রদক্ষিণ করে নিল আর আমিও করে নিচ্ছি এই দেখো আমি কিন্তু এখানে প্রদক্ষিণ করছি আর ভিডিও করছি আর মোমধূপ মন্দিরে গেলাম মোমবাতি তো নেবই তো একটুই দিয়া তুলেছে আমি কিন্তু জ্বালানি জ্বালানি গুলা তুলেনি তো একটু মোমধূপবাতিও জ্বালিয়ে দিলাম এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ফটো উঠেছিলাম আর একটা না ফটো উঠার একটা নির্দিষ্ট জায়গা আছে আমাদেরকে বলেছিলেন যেতে কিন্তু আমরা আর তেমন আমরা আর গেলাম না মানে এত ফটো উঠার কোনো ইন্টারেস্ট নেই তো আমরা আর গেলাম না তো দিয়ার পাপা আর কাকু ওই মন্দিরের ভিতরে বসে আছে আর আমরা মা আমি এখানে বাইরে চলে এসেছি একটু ফটো ওঠার জন্য আর মানে কি বলবো তোমাদের জায়গাটা না এত ভালো লাগছে এত মানে এত নিরাই এত ঠান্ডা জায়গা আর কি খুব ভালো লাগছে মনে হয় এখানে মানে সারাদিনই বসে থাকি এভাবে লাগছে তো মন্দিরে তো কাজ হচ্ছে ওই সামনে কবে জানি জানুয়ারি কত তারিখ থেকে জানি ইয়ে আছে বাৎসরিক উৎসব আছে তো মন্দিরে কাজ চলছে তো যাই হোক আর এখানে প্রসাদ যদি খেতে হয় আর কি মানে এখানে এসে জানলাম আগে তো আর জানতাম না খেতে যদি হয় আর কি তো 10টার সময় এসে বলে যেতে হয় টাকা পয়সা কিছু লাগে না কিন্তু বলে যেতে হয় কেন মন্দিরে তো অনেক মানে মানুষ আছেন তো তারপরে যে মিস্ত্রিরা কাজ করছে এদেরকেও খাওয়াতে হয় তো একজন যদি বেশি হয় তো একটা তো হিসাবের বাইরে হয় তো উনি আর কি মহারাজ বললেন যদি খেতে হয় আর প্রসাদ খেতে বলতে প্রসাদ নিতে হয় যদি তো সকাল 10টার সময় এসে বলে যেতে হয় তো তাই আর কি না হলে তো আমরা প্রসাদটাও মানে পেয়ে যেতাম কিন্তু এখন উনি বললেন যে কিছুক্ষণ থাকতে যদি হয় আর কি তো দেখি কি করি না করি আর না হলে তো চলে যাব তো এখন আমরা চলে যাচ্ছি অনেকক্ষণ বসলাম চলে যাচ্ছি ওরা এদিকে সিঁড়ির গুলা গনে গনে আসছে অনেকটাই তো সিঁড়ি Mm-hmm.
তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি মন্দির থেকে, আর মন্দিরে তো আমরা প্রসাদ নিলাম না, মানে ওই যে সিস্টেমটা ছিল না বলে জানতাম না বলে। তো যাই হোক এখন আমরা একটা হোটেলে চলে এসেছি, এটা হচ্ছে নিরামিষ হোটেল। আর এই দেখো হোটেলের মেইন গেটের মধ্যে দেখো একটা গরু দাঁড়িয়ে আছে, তো আমরা তো আর ঢুকতে পারছি না। তো মানে হোটেলের মালিক গরুটাকে একটা আলো দিল, তারপরও সরেনি, মানে আমরা একটু সাইড করে করে আর কি ভিতরে গেলাম। আর কি দেখ কি সুন্দর দেখো, এই দেখো গরুটা খাওয়ার জন্য কি করছে। তো আমাদের থালি দিয়ে দিয়েছে, আর তোমাদের কি বলবো জানি না, কেন জানি না আজকে না খেতে এত ভালো লেগেছে, প্রত্যেকটা আইটেম এত খুব খুবই টেস্টি ছিল, জানি না কেন আমাদের মানে খিদা পেয়েছিল তার জন্য নাকি সত্যি খুবই টেস্টি ছিল, আমাদের সবার খেতে খুবই ভালো লেগেছিল। আর অনেকটা আইটেম ছিল, এত আমার মনেও নেই কিন্তু প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। আর প্রথমে আলু মাখা ছিল, তো প্রথমে আমরা আলু মাখা আমি আলু মাখা দিয়ে একটু খাচ্ছি। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই। তো এই দেখো আমরা কাকিমার ছাদে ছাদে বলছি ছাদে চলে এসেছি কাপড় গুলা তুলতে, এতে কাকিমা এখন ডাক্তার দেখাতে যাবেন, তাই ওই দেখো আমরা তো বাইরে ছিলাম, কাকিমা কাপড় গুলা নামিয়ে উপর থেকে নামিয়ে বাস করে এখানে রেখেছেন, হয়তো ভেবেছেন যে আমরা আসতে দেরি হবে, কিন্তু আমরা তো চলে এসেছি আর অনেকদিন পরে আসবো। জানি না তোমাদের মানে যারা যারা আমার আমাদের ফ্ল্যাটের ভিডিও দেখেছো হয়তো মনে থাকতে পারে, এই দেখো এই জায়গাটা যে আমরা ছিলাম ফ্ল্যাটের সময়, পরে আমি ভেবেছিলাম উপরে গেলে পরে ভিডিও বানাবো, কিন্তু কাকিমা নিয়ে চলে এসেছিল কাপড়গুলো, তো আর উপরে যে যেতে হলো না। তো এই যে কাকিমা, এই কাকু একজন মানুষ বুঝছেন, একজন মানুষ তারে কেউ দেখে কাকিমা, কেউ দেখে কিতা দিদি, কিন্তু মানুষ কিন্তু এক, এই যে আজও আমরা দিন তুলে নেব। তো চলো বন্ধুরা ভিডিওটা কেউ এন্ড করি, আর কিছু নেই, আর রাত্রেবেলা যদি করি তাহলে তো দেখাবই। তো এইদিকে দিয়ারানি শুয়ে আছে, আর এই যে কার্পেট গুলো বিছানো হয়েছিল, এই জায়গাটা ভাঙ্গা ছিল না, তো মানে মাটি ভরিয়ে ইট মানে বিছানো হয়েছে, আর তারপর তো প্লাস্টার করার সময় হয়নি, তো কার্পেট বিছিয়ে রাখা হচ্ছে। তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা কেউ এন্ড করি, আর আমার ঘরে ব্যবস্থা নেই, তো চলো কিছুক্ষণ রেস্ট করে রেস্ট করে তারপর আর যা করার করবো, ভিডিওটা কেউ এন্ড করি, বাই, আবার আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে।